আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের ডিপার্টমেন্ট অফ ফিজিক্সের ফার্স্ট ইয়ার অনার্স এর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমি মাসুম ইকবাল, অ্যাসোসিয়েট প্রফেসর পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি তোমাদের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং যে কোর্সটি আছে এটার চ্যাপ্টার 4 অর্থাৎ নাম্বার সিস্টেম অ্যান্ড কোডস এটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইন্টারমিডিয়েটের আইসিটি সিলেবাসের কথা স্মরণ করতে পারো তারা নিশ্চয়ই মনে থাকবে যে আমাদের নাম্বার সিস্টেমটা এইচএসসি লেভেলের সিলেবাসেও ছিল। তো দেখো, নাম্বার সিস্টেমটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি। ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল, হেক্সাডেসিমেল। তো এটা আমি বিশদ আলোচনায় যাওয়ার আগে তোমাদের আগে সংক্ষিপ্ত পরিসরে আগে এই কথাটি বলে রাখি যে প্রত্যেকটা নাম্বারের সিস্টেমের একটা ভিন্নতা এবং তাদের গুরুত্ব রয়েছে। যেরকম আমরা বাস্তব জীবনে যে নাম্বার সিস্টেমটি ব্যবহার করি সেটি হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। আবার আমরা কম্পিউটার জগতে যেমন আস্কি কোড যখন ব্যবহার করছি বা তোমার আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কিন্তু বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করছি। ক্ষেত্র বিশেষে সুবিধা অসুবিধা বিবেচনা করে আমরা কখনো কখনো অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমও ব্যবহার করতে পারি। তো আজকে আমরা চলো আগে প্রথমে নাম্বার সিস্টেমগুলোর সাথে পরিচিত হই, যে নাম্বার সিস্টেমগুলো কীভাবে নাম্বারগুলো গঠন করে এবং একটি নাম্বার সিস্টেম থেকে আরেকটা নিয়ে নাম্বার সিস্টেমে কীভাবে আমরা কনভার্ট করতে পারি। তো আজকে চলো আমরা প্রথমে আগে নাম্বার সিস্টেমের সাথে পরিচিত। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং যে কোর্সটি, চ্যাপ্টার 4 নাম্বার সিস্টেম অ্যান্ড কোড, তোমরা নিশ্চয়ই সিলেবাসে দেখেছ। তো দেখো, আমরা আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছি নাম্বার সিস্টেম হচ্ছে, আমরা মূলত চার ভাগে ভাগ করতে পারি। তবে তুমি যদি নাম্বার সিস্টেমের সাথে পরিচিত হও তাহলে ইচ্ছা করলে তুমি এই নাম্বার সিস্টেমের সংখ্যা আরও বাড়াতে পারো, তুমি ইচ্ছা করলে আরও অন্য ধরনের নাম্বার সিস্টেমও আনতে পারো। এটা ইটস নট নেসেসারি যে এই চারটা নাম্বার সিস্টেমের মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। তবে এই চারটি নাম্বার সিস্টেম হচ্ছে আইটি জগতে বহুল ব্যবহৃত, যদিও প্রথমটি শুধু বাস্তব জীবনের প্রকাশের জন্যই আমরা ব্যবহার করি। তো আসো আমরা এই নাম্বার সিস্টেমের প্রথমে আগে একটা জিনিস খেয়াল করি। দেখো, ডেসিমেল নাম্বার সিস্টেম বাস্তব জীবনের যে নাম্বার সেটা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা। বাইনারি নাম্বার সিস্টেম 0 এবং 1 দুইটা সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অক্টাল নাম্বার সিস্টেমে 8টা ডিজিট থাকে, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। আর ঠিক একই রকমভাবে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে নিউমেরিক নাম্বার, তারপরে 10K এ দ্বারা, 11K বি দ্বারা, এভাবে এফ পর্যন্ত আমরা 15K লাস্ট এফ ডিজিট দ্বারা প্রকাশ করি। 0 থেকে F পর্যন্ত এরকম 16টি ডিজিট রয়েছে। তো আমি একটু আগেই তোমাদের অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম, তুমি একটু নিচের দিকে যদি একটি আস্কি কোডের দিকে খেয়াল করো। দেখো, আস্কি কোড হচ্ছে এমন একটি কোড যেটা আমাদের ওই যে কিবোর্ডের যে প্রত্যেকটা কী, সেই কী যেই কোড দ্বারা কম্পিউটারের সাথে তার সাংকেতিক চিহ্ন প্রকাশ করে, 0, 1, 2, 3, ছোটো হাতের এ, ছোটো হাতের বি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, সি ইত্যাদি, এই যে আলফা নিউমেরিক নাম্বারগুলো এবং বেশ কিছু সাংকেতিক চিহ্ন রয়েছে, এগুলোকে আমরা আস্কি কোড বলি। যখন আমি কোড তোমাদেরকে পড়াবো তখন এ নিয়ে বিশদ আলোচনা করব। তবে আজকে বাইনারি নাম্বারের একটা অ্যাপ্লিকেশন হিসেবে আমি এখানে দেখাচ্ছি। দেখো, হ্যালো বলে যে শব্দটি তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে, একটু বড় করে যদি আমি দেখাই, দেখো হ্যালো বলে যে চিহ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেই হ্যালো আসলে দেখো 5টি অ্যালফাবেট দ্বারা গঠিত। তো এই 5টি অ্যালফাবেটকে দেখো আমরা বাইনারি নাম্বারে যদি প্রকাশ করি তাহলে দেখো প্রথমে একটা ডিজিট, তারপরে আরেকটা, প্রথমে একটা নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটি 8 ডিজিট বিশিষ্ট একটি নাম্বার একদম বাম পক্ষে, এরকম করে দেখো এইচ ই খেয়াল করো, প্রথমটা হচ্ছে এখানে এইচ ই এল এল ও,
সো দেখো হ্যালো এই যে শব্দ হ্যালো শব্দটি এটা দেখো এই বাইনারি নাম্বার দিয়ে গঠিত এটা ডেসিমালি কনভার্ট করলে 72 69 76 79 এইভাবে এটাকে প্রকাশ করা যায় আসো আমরা অ্যাপ্লিকেশন দেখার আগে আমরা আগে নাম্বার সিস্টেমটা সম্বন্ধে জানি আমরা সবার প্রথমে শুরু করছি ডেসিমেল নাম্বার সিস্টেম একটু খেয়াল করো ডেসিমেল নাম্বার সিস্টেম প্রথমে হচ্ছে দেখো সহজ করে যদি তোমাকে বলি ডেসিমেল নাম্বার সিস্টেমের ডিজিটসগুলো কী কী ডেসিমেল নাম্বার সিস্টেমের ডিজিটসগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 তাহলে মোট কতগুলো নাম্বার এখানে আছে আনসার হচ্ছে 10টি নাম্বার টোটাল ডিজিটস হচ্ছে 10 সো আমরা ডেসিমেল নাম্বারের বেস ধরি আসলে 10 এখন দেখো আমরা একটা ডেসিমেল নাম্বার কীভাবে গঠিত হয় সেটা একটু দেখি আমরা থ্রি ডিজিট ডেসিমেল নাম্বার নিয়ে প্রথমে ডিল করি থ্রি ডিজিট ডেসিমেল নাম্বার তো থ্রি ডিজিট ডেসিমেল নাম্বারে প্রথমে হচ্ছে 10^0 10^1 10^2 ওকে সো আমাদের এখানে একটা থ্রি ডিজিট ডেসিমেল নাম্বার রয়েছে আমরা এটা দিয়ে একটা কাজ করি আমরা একটা ঘর বানিয়ে নিই যেন আমাদেরকে এটা বোঝাতে সহজ হয় আমরা এরকম একটা ঘর বানিয়ে নিচ্ছি দেখো তো ডেসিমেল নাম্বারে দেখো 10^0 এই নাম্বারটি আসলে কত 10^0 মানে আসলে এটা একটা এই নাম্বারটা আমি দেখো এখানে ছোট করে লিখছি 10^0 মানে আসলে এটা হচ্ছে 1 10^1 মানে আসলে 10 10^2 মানে আসলে 100 সো আমি যখন আমি সহজ যে এক্সাম্পলটা দিতে চাই সেটা হচ্ছে ধরো আমি কোনো এক সময় আমি নাম্বারটা লিখলাম 357 ধরো কথার কথা এই নাম্বারটা আসলে কিভাবে গঠিত হচ্ছে দেখো 3 × 10^2 প্লাস 5 × 10^1 প্লাস 7 × 10^0 সো নাম্বারটি আসলে 3 × 100 5 × 10 প্লাস 7 × 1 সো 300 প্লাস 50 প্লাস 7 সো সব মিলিয়ে নাম্বারটা ফাইনালি দাঁড়াচ্ছে 357 দেখো আমরা ইংলিশে বলার সময় কিন্তু বলি আমরা বলি ওইভাবে 357 দেখো আলাদা আলাদা করে বলি বাংলায় অনেক সময় একটু উপরে স্ক্রিনে যদি তাকাও আমরা বাংলায় অনেক সময় এই জায়গাটাকে বলি একক এই প্লেসটাকে আমরা বলি দশক এই প্লেসটাকে বলি শতক সো 300 এটা আসলে শতক আর 50 যেটা এটা দশকের ঘর আর 7 যেটা সেটা হচ্ছে এককের ঘর সো আমাদের টোটাল যে নাম্বারটা দাঁড়ালো সেটা হচ্ছে 357 দ্যাট ইজ 357 সো ডেসিমেল নাম্বার আসলে এইভাবে গঠিত হচ্ছে তাহলে আমি ঠিক একই রকমভাবে যদি আমি তোমার আমি কোনো নাম্বার লিখে দেই 285 তার মানে এটা আসলে 2 × 10^2 প্লাস 8 × 10^1 প্লাস 5 × 10^0 সো একই রকমভাবে এটা 280 প্লাস 5 সো দেখো আমাদের বাস্তব জীবনের যে নাম্বারটা অর্থাৎ আমরা আমাদের বাস্তব জীবনে ব্যবহারিক ক্ষেত্রে আমরা একজনের আরেকজনের সাথে সকল লেনদেন যেই নাম্বারে আমরা করি সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সো আমরা দেখতে পেলাম ডেসিমেল নাম্বারের বেস হচ্ছে 10 এই 10-এর উপরে বেস করে আমরা প্রত্যেকটা নাম্বার গঠন করি দেখো 357 এইটা বলার সময় এটার পিছনে যে এত এইভাবে বেস দিয়ে যে নাম্বারটা গঠিত হচ্ছে এটা কিন্তু আমরা এত চিন্তা করি না কিন্তু বিশ্লেষণ করলে আমরা ঠিকই পাই যে নাম্বারটা আসলে কিভাবে গঠিত হচ্ছে এই ডেসিমেল নাম্বার আসলে ব্যাখ্যার কেন এত প্রয়োজন হচ্ছে কারণ ডেসিমেল নাম্বার ঠিক যেভাবে গঠিত হয় একই রকমভাবে আমাদের আইটি জগতে অন্য যে নাম্বারগুলো অর্থাৎ বাইনারি এবং
অক্টাল হেক্সাডেসিমাল নাম্বারগুলো একই পদ্ধতিতে গঠিত হবে। সো ডেসিমাল নাম্বারের কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে, বাকি নাম্বারগুলো আসলে কীভাবে গঠিত হয় আমরা খুব সহজেই সেটা বুঝতে পারবো। তো এই জন্য এখন চলো আমরা তাহলে আমরা শুরু করছি আমাদের সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ ডেসিমাল নাম্বার সিস্টেম। তো ডেসিমাল নাম্বার সিস্টেম ঠিক বাইনারি নাম্বার সিস্টেম, ঠিক ডেসিমাল নাম্বার যেভাবে গঠিত হলো একই রকমভাবে আসো আমরা বাইনারি নাম্বার সিস্টেমের ব্যাখ্যায় যাই। বাইনারি নাম্বারের ডিজিট কতগুলো থাকে? বাইনারি নাম্বারের ডিজিট থাকে দুইটা, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। তাহলে টোটাল ডিজিট কতগুলা? বাইনারি নাম্বারের টোটাল ডিজিট হচ্ছে টু। তাহলে বাইনারি নাম্বারের বেজও হবে হচ্ছে টু। তাহলে থ্রি বিট, আমরা আইসিটিতে ডিজিটকে বিট দ্বারা প্রকাশ করি, তো থ্রি বিট বাইনারি নাম্বার চলো আমরা প্রথমে আগে শিখি। থ্রি বিট বাইনারি নাম্বার মানে তিন স্থানের বাইনারি নাম্বার, থ্রি প্লাস বাইনারি নাম্বার। থ্রি প্লাস বাইনারি নাম্বারে প্রথম নাম্বারটা দেখো, খেয়াল করো, টু দি পাওয়ার জিরো আগের মতোই, টু দি পাওয়ার ওয়ান এবং টু দি পাওয়ার টু। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা প্লেস। আবারও একটু সহজ করে বোঝানোর জন্য বলে রাখি, টু দি পাওয়ার জিরো মানে আসলে তো নাম্বারটি হচ্ছে ওয়ান, টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু, এবং টু স্কোয়ার মানে হচ্ছে আসলে ফোর। তাহলে এখন আমি যদি বলি, আমরা যদি এইভাবে বলি জিরো জিরো জিরো, এই নাম্বারটার মানে কত? মানে হচ্ছে নাম্বারটা হচ্ছে জিরো। আমি যদি বলি জিরো জিরো ওয়ান, এটা ডেসিমেলের সমতুল্য নাম্বারটা আমি ডানে লিখছি, তাহলে জিরো জিরো ওয়ান এই কথাটার মানে হচ্ছে ওয়ান। জিরো ওয়ান জিরো এটার মানে হচ্ছে টু। জিরো ওয়ান ওয়ান এটার মানে হচ্ছে থ্রি। আমি এই নাম্বারটার একটু ব্যাখ্যা দিই, কেউ যদি বুঝতে অসুবিধা বোধ করো তাহলে আমি এখন যে নাম্বারটা লিখলাম থ্রি এই নাম্বারটার ব্যাখ্যা দিচ্ছি, তাহলে তুমি আগের নাম্বারগুলোও বুঝতে পারবে। জিরো এটার প্লেস ভ্যালু কত? দেখো প্লেস ভ্যালু হচ্ছে টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ইন্টু, ওয়ানের প্লেস ভ্যালু কত? টু দি পাওয়ার ওয়ান। প্লেস ভ্যালু মানে একদম উপরে লিখেছি, আমি একটু শেড করে দেখাচ্ছি যাতে তোমার দেখতে সুবিধা হয়, একটু শেডের দিকে তাকাও, একদম উপরে শেড করে দিচ্ছি। এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের প্লেস ভ্যালু প্রত্যেকটা, যেমন ডেসিমেলে আমরা একটু আগে বলছিলাম একক দশক শতক, ঠিক এখানেও এরকম একটা প্লেস ভ্যালু থাকে। তো টু স্কোয়ার এটা হচ্ছে প্লেস ভ্যালু, টু দি পাওয়ার ওয়ান এটা হচ্ছে প্লেস ভ্যালু। সো আমাদের মূল যে নাম্বার ওয়ান, ওয়ানের সাথে মাল্টিপ্লাই হচ্ছে প্লেস ভ্যালু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার জিরো। তাহলে দেখো এখানে নাম্বারটা পাচ্ছি জিরো প্লাস এখানে টু আর এখানে হচ্ছে ওয়ান, টোটাল অ্যাড করে আনসারটা হচ্ছে থ্রি। তাহলে আমি যদি বাইনারিতে জিরো ওয়ান ওয়ান লিখি তার মানে কিন্তু ইংলিশের ইলেভেন বোঝাবে না, এটা বোঝাবে থ্রি। তাহলে আমি এখন যদি লিখি ওয়ান জিরো জিরো, তাহলে এটার বাইনারি সমতুল্য ডেসিমেল হবে হচ্ছে ফোর। ঠিক একই রকমভাবে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা মানে হচ্ছে ফাইভ, ওয়ান ওয়ান জিরো এটা মানে হচ্ছে সিক্স, ওয়ান 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 এটা মানে হচ্ছে সেভেন। তার মানে একটা থ্রি বিট বাইনারি নাম্বারে সর্বোচ্চ যে নাম্বারটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, এবং এটা সমতুল্য ডেসিমেল নাম্বার হচ্ছে সেভেন। আমরা এইভাবে জিনিসটাকে প্রকাশ করি, ওয়ান 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 এটা বাইনারি নাম্বার, নিচে টু দ্বারা প্রকাশ করা হয়। এটার সমতুল্য ডেসিমেল নাম্বার কত? আনসার হচ্ছে সেভেন। টেন মানে হচ্ছে ডেসিমেল বোঝানো হয়। ঠিক একই রকমভাবে আমি ইচ্ছা করলে এখন বিট বাড়াতে পারি, আমরা যদি ফোর বিট নাম্বার বাড়াই তাহলে আমাদের নাম্বারটা এইভাবে পরিবর্তন হয়ে যাবে ফোর বিট নাম্বারে, টু দি পাওয়ার জিরো, টু দি পাওয়ার ওয়ান, টু দি পাওয়ার টু এবং টু দি পাওয়ার থ্রি। এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি যে আচ্ছা ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা একটা বাইনারি নাম্বার, ওয়ান জিরো ওয়ান ওয়ান এই নাম্বারটা ডেসিমেল নাম্বার কত হবে? তাহলে আনসার হচ্ছে ওয়ান ইন্টু টু দি পাওয়ার থ্রি, জিরো ইন্টু টু স্কোয়ার, ওয়ান ইন্টু টু দি পাওয়ার ওয়ান,
प्लस वन इंटू टू दि पावर जिरो सो एटा होच्छे एट जिरो टू प्लस वन सो आंसर टा होच्छे इलेवन ताले एटा डेसिमेल समतुल्य नम्बर होच्छे इलेवन अर्थात आम्रा नॉर्मली जे इलेवन बोली जेटाके सेटाके बाइनारीते प्रकाश करते गेले लिखते हबे वन जिरो वन वन एखन आसो आमादेर थार्ड जे नम्बरटा अर्थात अक्टाल नम्बर सिस्टेम नम्बरटा शुने बोझा जाच्छे अक्टाल माने एट ताले एटार तो डिजिट्सगुला कोनगुला एगुला डिजिट्स होच्छे जिरो वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन ताले टोटाल डिजिट कतगुला टोटाल डिजिट होच्छे एट सो एई नम्बरेर बेज होच्छे एट ताले आमरा चलो थ्री बीट अक्टाल नम्बर देखी थ्री बीट अक्टाल नम्बर जे कोनो नम्बर दिए आमरा एरकम भावे करते पारी जेहेतु बेज होच्छे एट सो एट टू दि पावर जिरो एट टू दि पावर वन एट टू दि पावर टू इच्छा करले आमी आरो बाड़ाते पारतम जदि फोर बीट अक्टाल नम्बर करते चाहतम सो देखो नम्बरटा होच्छे एरकम এখন আমি যদি এখানে একটা জিনিস খেয়াল করো আমাদের এই যেহেতু অক্টাল নাম্বারের জিরো থেকে সেভেন পর্যন্ত ডিজিট আছে সো এখানে আমি নাইন বলে কোনো ডিজিট আমরা এই অক্টাল নাম্বারে ব্যবহার করতে পারবো না আমাকে ব্যবহার করতে হবে জিরো থেকে সেভেন বিটের সেভেন এই সিম্বলের ভিতরেই তাহলে আমি যদি তোমাকে এখন লিখি যে আচ্ছা টু ওয়ান সেভেন টু হান্ড্রেড সেভেন 217 আসলে কিন্তু এটা 217 নয় এটা 217 এই নাম্বারটি অক্টালের সমতুল্য ডেসিমেল নাম্বার কত তাহলে দেখো এই নাম্বারটাকে আমরা এখন তাহলে বিশ্লেষণ করি 2 ইনটু 8 স্কোয়ার প্লাস 1 ইনটু 8 টু দি পাওয়ার 1 প্লাস 7 ইনটু 8 টু দি পাওয়ার 0 সো আমি লিখছি 2 ইনটু 64 প্লাস 8 প্লাস 7 সো এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে এইট ওয়ান টোয়েন্টি এইট প্লাস ফিফটিন সো এইট ফাইভ থ্রি ওয়ান ফোর ওয়ান ফর্টি থ্রি তাহলে আমাদের এখন যদি মানে ডেসিমেল নাম্বার জানতে চাই যে টু ওয়ান সেভেন 217 এটা একটা অক্টাল নাম্বার এর সমতুল্য ডেসিমেল নাম্বার হচ্ছে কত আনসার হচ্ছে সমতুল্য ডেসিমেল নাম্বার হচ্ছে 143 উল্টা করে যদি বলি 143 এই নাম্বারটিকে যদি আমরা অক্টাল নাম্বারে কনভার্ট করি তাহলে আনসার কত হবে আনসার হচ্ছে 217 সো আমরা দেখতে পেলাম যে দেখো অক্টাল নাম্বারে 8 কে বেস ব্যবহার করে এবং জিরো থেকে সেভেন পর্যন্ত ডিজিটগুলো ব্যবহার করে আমরা যে কোনো অক্টাল নাম্বার ক্রিয়েট করতে পারি সো আমরা এখন যদি তোমাকে বলি এইট টু এইট ওয়ান এইট জিরো এখন কন্টিনিউয়াসলি যদি জিরো 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 তাহলে আমরা বলবো এটা জিরো 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 ওয়ান আনসারটা আসবে হচ্ছে ওয়ান একই রকমভাবে আমরা জিরো জিরো টু আনসারটা হবে হচ্ছে টু সো আমরা এইভাবে আমরা অক্টাল নাম্বার গঠন করতে পারবো ক্রমান্বয়ে ঠিক আছে এবার আসো আমাদের আজকের আলোচনার শেষ নাম্বার সিস্টেম অর্থাৎ হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম এইটা আলোচনা করি হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম হেক্সা ডেসিমেল হেক্সা মানে ছয় ডেসিমেল মানে দশ হেক্সা ডেসিমেল মানে ষোলো তো হেক্সা ডেসিমেল ডিজিটস কোনগুলা হেক্সা ডেসিমেলের ডিজিটস হচ্ছে দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেনটা হলো এ টেন সিম্বল মানে ওয়ান জিরো আমরা দুইটা দুই অঙ্ক বিশিষ্ট কোনো সিম্বল যেহেতু আমরা নাম্বার সিস্টেমে ব্যবহার করতে পারবো না সো টেনের পরিবর্তে আমরা ইংলিশ অ্যালফাবেট ক্যাপিটাল এ ব্যবহার করব ঠিক একই রকমভাবে বি হচ্ছে ইলেভেন সি হচ্ছে টুয়েলভ ডি হচ্ছে থার্টিন ই হচ্ছে ফোরটিন এবং এফটা হচ্ছে ফিফটিন এই হচ্ছে আমাদের
হেক্সাডেসিমেলের মোট 16টি সিম্বল। সো হেক্সাডেসিমেলে বেস কত হবে? 16। সো আমরা 3-bit নাম্বার যদি ফর্ম করতে চাই, 3-bit নাম্বার যদি দেখতে চাই, যেমন 16 to the power 2, 16 to the power 1, 16 to the power 0, তাহলে এখন আমরা হেক্সাডেসিমেল নাম্বার গঠন করতে পারি। যেমন আমি যদি এখন লিখি 1B7, এই নাম্বারটা আসলে কি প্রকাশ করে, এই নাম্বারটা কি প্রকাশ করে, এটার বিশ্লেষণ ঠিক আগের মতোই হবে। 1 × 1 এর পজিশন হচ্ছে, পজিশন ভ্যালু হচ্ছে 16 স্কোয়ার, প্লাস B × 16 to the power 1, প্লাস 7 × 16 to the power 0। সো আমরা দেখতে পাচ্ছি পদ্ধতি ঠিক আগের মতোই থাকছে, শুধুমাত্র এখানে বেস ভ্যালুটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন যদি এই 16 স্কোয়ার এই নাম্বারটা পজিশন ভ্যালু বের করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 16 কে স্কোয়ার করলে আসে হচ্ছে 256, প্লাস বি হচ্ছে আমাদের, এর আগেই বলেছিলাম বি এর মানে হচ্ছে 11 × 16, প্লাস 7 × 16 to the power 0 মানে হচ্ছে 1। সো এটা 256, 11 × 16 করলে আনসারটা আসে হচ্ছে 176, এটা 7। আমার ক্যালকুলেশন যদি ভুল হয় তাহলে আমি স্টুডেন্টদেরকে বলবো তোমরা অবশ্যই ক্যালকুলেশনটা চেক করে দেখবে ক্যালকুলেটার দিয়ে। টোটাল আনসারটা হচ্ছে 439। তাহলে 1B7 × এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল নাম্বার, 439 এটা হচ্ছে সমতুল্য ডেসিমেল নাম্বার। সো একই রকমভাবে আমরা এই 3-bit পরিবর্তে 4-bit ব্যবহার করতে পারি, 5-bit ব্যবহার করতে পারি, এভাবে বিট বাড়িয়ে বাড়িয়ে নাম্বারের সংখ্যাও বাড়ানো যায়, একই রকমভাবে ডেসিমেলেও যেরকম বাড়ানো যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে 16 কে বেস ব্যবহার করে আমরা এরকম সব নাম্বারকেই আমরা এই বেসে আনতে পারি। আমরা যেমন এই 16 কে বেস ব্যবহার করে আমরা বাকি সব নাম্বারই গঠন করতে পারি। আমরা যদি 000 দেই তাহলে এটা 0, 001 দিলে এটা হবে 1, 002 দিলে এটা হবে 2, 003 দিলে আনসার হবে 3। সো একই রকমভাবে আমরা যদি এখন বলি 011, তাহলে নাম্বারটি অবশ্যই হবে হচ্ছে 17। সো আমরা সব নাম্বারকেই এই ডেসিমেলে আমরা প্রকাশ করতে পারবো হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে। তো এই হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম সম্বন্ধে আজকের আলোচ্য বিষয়, এই এতটুকু ছিল। তবে আমি সবার লাস্টে একটা প্রবলেম তোমাদেরকে সলভ করতে দিচ্ছি, আনসারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। সেটা হচ্ছে 2FC, এই নাম্বারটা আসলে একটা হেক্সাডেসিমেল নাম্বার, এই নাম্বারের সমতুল্য ডেসিমেল নাম্বারটা কত হয় তোমরা সবাই কমেন্ট বক্সে লিখবে, এবং যে কোনো কোশ্চেন কমেন্ট বক্সে লিখতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।